আরাম টেলার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো 42 সাইজ বডির ফুল চাইনিজ শার্ট কীভাবে কাটিং করবেন। আর এটা হচ্ছে হবে মিডিয়াম লুজ, লম্বা হচ্ছে 30, বডি হচ্ছে 42, কোমর হচ্ছে 38, আর এর হিপ হচ্ছে 42, আর কাঁধ হচ্ছে 19, হাতের লম্বা হচ্ছে 25, হাতের মোহর হচ্ছে মানে কাফ হচ্ছে 9.5, এবং এর কলার হচ্ছে 17। আর এখানে তিন হাত বহরের, এটা হচ্ছে তিন হাত বহর, তিন হাত বহরের আমি এখানে 1 গজ 10 গিরা কাপড় নিয়েছি। 1 গজ 10 গিরা কাপড় নিয়েছি হচ্ছে তিন হাত বহরের। আর যদি বডি কম হতো সেক্ষেত্রে 1.5 গজ দিয়েও হতো, লম্বা যদি একটু ছোট থাকতো, যেহেতু এটা লম্বা ও বড় বডিও বেশি, এর জন্য এখানে 1 গজ 10 গিরা কাপড় আছে তিন হাত বহরের। আপনারা এরকম 1 গজ 10 গিরা কাপড় নেবেন। নিলে আমি যে সাইজ দেখাচ্ছি 42 সাইজ, এই 42 সাইজের শার্ট কেটে নিতে পারবেন। প্রথমে এই যে পাইটটা কেটে নেবেন, এরকম করে দুইটা পায়ের কেটে ফেলে দিবেন। কেটে ফেলে দেওয়ার পর যেহেতু বাম পাশে যে প্লেটটা হবে সেটা হবে হচ্ছে বক্স প্লেট, তো এর জন্য ওখানে কাপড় বেশি লাগবে। এই কারণে এই পাশে 1/2 ইঞ্চি বেশি নেবেন। বাম পাশের যে হোল প্লেট, হোল প্লেটের জন্য সব দিক দিয়ে 1/2 ইঞ্চি কাপড় বেশি নেবেন। পাশে সব পাশে 1/2 ইঞ্চি নিয়ে আপ ডাউন করবেন, এরকম আপ ডাউন থাকবে, একটা বেশি আর একটা কম। তারপর নিচের দিকে দাগ দিবেন হচ্ছে ভাঙার জন্য। এরপর এখানে 1/2 ইঞ্চি নেবেন কাপড়, এই পাশে 1/2 ইঞ্চি কেটে কাপড় নেবেন হচ্ছে বোতাম প্লেটের জন্য। 1/2 ইঞ্চি সব দিকে দাগ দিয়ে নিলাম। তারপর স্কেল ধরে দাগ দিবেন, এক পার্ট বেশি আছে আর এক পার্ট কম আছে, বোতাম প্লেটের জন্য কম আর হোল প্লেটের জন্য বেশি। এরপর লম্বা হচ্ছে 30, 30-এর সাথে 1/2 ইঞ্চি নেবেন হচ্ছে উপরে সেলাইয়ের জন্য, 30.5, 30.5। আর এখানে 2 ইঞ্চি নেবেন হচ্ছে শোল্ডার ডাউন। আর এটা বডি হচ্ছে 42, তো 10.5 ইঞ্চি মোড়া হবে না, এটা মোড়া হবে হচ্ছে 10 ইঞ্চি। তো আপনারা আর একটু কম কাটবেন, 9.5 কাটবেন, এখানে 9.5 দাগ দিবেন। দাগ দেওয়ার পর 9.5-এর দাগ আর নিচের যে দাগটা আছে সেই দাগের ঠিক মাঝামাঝি আরেকটা দাগ দিবেন। তারপর সবগুলা দাগ সমান দাগ দিয়ে নেবেন। তারপর এখানে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রাখবেন, বোতাম প্লেট এবং হোল প্লেট, বোতাম লাগানোর পরে যে 1/2 ইঞ্চি কাপড় শর্ট হয়ে যাবে এখানে আবার 1/2 ইঞ্চি কাপড় রাখবেন। রেখে নেক লাইন দিবেন হচ্ছে 3, যেহেতু 17 ইঞ্চি গলা, 3 হচ্ছে নেক লাইন। আর এর কাজ ছিল হচ্ছে 19, এখান থেকে এই দাগ থেকে 19 ইঞ্চি ধরবেন, তাহলে 9.5। আর 1/2 ইঞ্চি নেবেন হচ্ছে সেলাই, টোটাল হচ্ছে 10। এরপরে এইভাবে দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে এখন বডি ছিল হচ্ছে 42, তো 42-এর 4/4 একবার হচ্ছে 10.5, 1/2 ইঞ্চি নেবেন হচ্ছে সেলাইয়ের জন্য 11, আর 1/2 ইঞ্চি নেবেন হচ্ছে লুজ, তাহলে 12, এর নিচেও 12 দিবেন। এরপর কমর হচ্ছে 38, তো 38-এর 4/4 একবার হচ্ছে 9.5, 1/2 ইঞ্চি সেলাই, তাহলে 10, আর 1/2 ইঞ্চি হচ্ছে লুজ। এভাবে প্রথমে দাগগুলো দিবেন। আর এখানে হচ্ছে 4/4 একবার হচ্ছে 10.5 হয়, 1/2 ইঞ্চি কম নেবেন, 40 ইঞ্চিতে মানে 10 ইঞ্চিতে দাগ দিবেন। দাগ দেওয়ার পর
এবার এই শোল্ডারে যে দাগ দেওয়া হয়েছিল শোল্ডারে দাগের সাথে বডির সাথে এরকম মিলিয়ে দিবেন, মিলে এটাকে রাউন্ড করে দেবেন। রাউন্ড করে এরপর আবার শেপ কাট নেবেন, শেপ কাট নিয়ে উপর থেকে নিচে এরকম দাগ দিবেন, দাগ দিয়ে আবার মাঝখান থেকে এই দাগ দিয়ে শেপ কাটটা উল্টে নেবেন, উল্টে এই পাশে মিলিয়ে দিবেন, মিলিয়ে এরপর এখানে চাইনিজ করার জন্য এইভাবে দাগ দিয়ে দেবেন। এই নিয়মে আপনারা ব্যালি সাইজ বডির প্রথম ফ্রন্ট পার্টে মার্ক করে নেবেন, মার্ক করে এবার এটা কেটে ফেলবেন। তারপরে এখানে চিহ্ন কেটে দিবেন, এখানেও চিহ্ন কেটে দিয়েছি অলরেডি। এখন হচ্ছে পিছনের পার্ট, পিছনের পার্টের সামনা পার্ট কাটার পরে যে কাপড়টা থাকতেছে ওইখান থেকে পিছন পার্ট কাটবেন। পিছন পার্ট 1/2 ইঞ্চি ছোট হবে, যেহেতু পিছন পার্টে বোতাম হোল বা হোল গড় লাগতেছে না, তো এর জন্য পিছন পার্ট ছোট হবে। তাহলে আমরা এটাকে দিয়েছিলাম 12.5 ইঞ্চি, বাদ দিলে 12 ইঞ্চি নিব হচ্ছে পিছন পার্টের জন্য। আমরা এই যে 12 ইঞ্চি নিয়ে নিলাম, 12 ইঞ্চি মানে 1/2 ইঞ্চি কম থাকবে সামনা পার্ট থেকে, 1/2 ইঞ্চি কম নিয়ে কাটবেন পিছনের পার্ট। এই যে 1/2 ইঞ্চি বাদ দিয়েছিলাম, এই 1/2 ইঞ্চি বরাবর ধরবেন হচ্ছে পিছন পার্ট, একেবারে এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে বরাবর থাকবে নিচ পর্যন্ত এক সমান। তারপর এখানে যে যে 1.25 ইঞ্চি আমরা ডাউন নিয়েছি, এই ডাউনের মধ্যে হচ্ছে দাগ দিবেন, এইখানে দাগ দিবেন সোজা করে। দাগ দেওয়ার উদ্দেশ্য হলো এইখান এই পর্যন্ত হবে হচ্ছে পিছনের পার্ট, এটার ভিতরে হচ্ছে 10 ইঞ্চি কাদের মাপ নেবেন, মাপ নিয়ে পিছন পার্টটা কাটবেন হচ্ছে এর মধ্যে। এই যে সামনা পার্ট এবং পিছন পার্ট দুইটাই কাটা হয়ে গেল, এখন হচ্ছে আমি হাত কেটে দেখাবো। তো তারপর বাড়তি যে কাপড়টা থাকতেছে, এই যে বেস্টি কাপড়টা, তারপর বাকি যে কাপড়টা থাকতেছে সেই কাপড়টা দিয়ে হবে হচ্ছে হাত। হাতটা দুই ভাবে কাটবেন, হাতের মোহরই অনেক বেশি মোড়ার মাপ, তো এর জন্য দুই ভাগ, প্রথমে একটা কাটবেন পরে আরেকটা কাটবেন, একসাথে কাটবেন না, তাহলে কাপড়ের জোগাড়ের শর্ট পড়ে যাবে। তাহলে আমরা এখন নেব হচ্ছে 10 ইঞ্চি মোড়া, মোড়ার জন্য 10 ইঞ্চি কাপড় নেব। আর হাতের লম্বা ছিল হচ্ছে 25 ইঞ্চি, এই পাশে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখবেন, রেখে 25 ইঞ্চি হাতের লম্বা। তাহলে এই লোক 25 1/2 ইঞ্চি সেলাইতে যাবে, তাহলে 25.5, 25.5 এখানে দাগ দেওয়ার পর এখান থেকে আবার 2.5 ইঞ্চি বাদ দিবেন, 1, 2, এই 2.5 ইঞ্চি, কারণ 2.5 ইঞ্চিতে কাপ হবে, এই কাপের অংশটুকু বাদ দিয়ে দিবেন, তা না হলে কিন্তু হাতের লম্বা বড় হয়ে যাবে। তারপর এখান থেকে হ্যান্ড ডাউন হবে হচ্ছে 3.5 ইঞ্চি।
এরপর মোহরি ছিল হচ্ছে 9.5, তো 9.5 অর্ধেক হচ্ছে 4.5, 1 ইঞ্চি নিবেন হচ্ছে এখানে কুচি হবে এর জন্য। তারপরে এখানে হচ্ছে 10, এরপর শেপ কাট নেবেন। শেপ কাট নিয়ে দাগ দিয়ে দিবেন, দাগ দিয়ে এখানে এরকম মোড়ার জন্য দাগ দিয়ে নেবেন। হাত কাটা হয়ে গেল একটা। এরপর হচ্ছে এই যে কাপড়টা থাকতেছে, এই কাপড়ের মধ্যে হাতটা ফেলবেন, ফেলে এভাবে দ্বিতীয় হাতটা কেটে নেবেন, তাতে আপনার কাপড় সেফ হবে। আর এই পাশে একবারে তালপাত কেটে নেবেন, আমি কিন্তু একেবারে তালপাত কেটে নিয়ে যাচ্ছি। তারপরে এখানে চিহ্ন কেটে দিবেন, দিয়ে এরপর যে গুলপির জন্য, গুলপির জন্য কাটবেন সব তালপাত যে পাট এর অপোজিট, এটা হচ্ছে পিছন পাটে কাটবেন, হাতের পিছন পাট। তাহলে যে পাটে তালপাত হবে ওই পাটে কিন্তু কাটবেন না, হাতের যে ফাড়াটা, হাতের ফাড়াটা থাকবে হচ্ছে এর অপোজিট পিছন পাটে। হাত তো কাটা হয়ে গেল, এখন হচ্ছে এই যে বাকি যে কাপড়টা থাকতেছে এখান থেকে আপনারা তিরা কাটবেন। এবার এখানে 10 ইঞ্চি নিলাম, 10, এখানে লম্বা দিবেন হচ্ছে 5.6, আর এই যে সামনা পাটে 3 কেটেছিলাম এখানে দিবেন হচ্ছে 3, আর এই পাশে দিবেন হচ্ছে 4.25, আর এখানে যা হবে তার থেকে এই পাশে বেশি থাকবে। এখানে সেন্টার কেটে দিবেন, তারপরে দুইটা একসাথে করে এখানেও সেন্টার কাটবেন। তো এই ছিল আজকে আমার 42 সাইজ শার্ট কিভাবে কাটিং করবেন এর ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অনেকে লিখতে পারেন কমেন্টে যে সেলাই দেখালেন না, আমি তাদের উদ্দেশ্য করে বলছি এটা হচ্ছে শার্টের প্লে লিস্টে যাবে, এখানে গেলে আপনারা অনেক ধরনের শার্টের মাপ এবং সেলাই করার ভিডিও পাবেন। তো দয়া করে প্লে লিস্টে যেয়ে ভিডিওটা দেখে নেবেন, এটা প্রথমে কাটিংটা দেখবেন, পরবর্তীতে সেলাইয়েরটা দেখবেন। তো ভালো থাকবেন, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আরাম টেলার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল।